এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গভীর থেকে অতি গভীর আকার ধারণ করেছে, যার ফলে মৌসুমী অক্ষরেখা পশ্চিমাংশ থেকে সরে কিন্তু ক্রমশ দক্ষিণবঙ্গের ওপর বিরাজ করছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। এই বৃষ্টির ফলে জুন জুলাই মাসে যেই বৃষ্টির ঘাটতি রয়েছে তা কিন্তু মিটে যাবে, ফলে দুশ্চিন্তা কমার সম্ভাবনা রয়েছে ধান চাষীদের। তো বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলায় আগামী কতদিন পর্যন্ত চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তারই পাশাপাশি আজ এবং আগামীকাল কোন কোন জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের লাল এবং কমলা সতর্ক বার্তা, এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার সতর্ক বার্তা জারি করা হয়েছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আজ থেকেই কিন্তু বাংলা জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী 24 ঘন্টায় বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু থাকছে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা, তার সাথেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া কিন্তু বয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পুরুলিয়া জেলাতে। তার পাশাপাশি আগামীকাল কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার পাশাপাশি উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেও কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে থাকছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যেই এই নিম্নচাপের জেরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কুয়াকাটা, মংলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, হাতিয়া, কক্সবাজার, টেকনাফ, সন্দ্বীপ, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও এর পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।